নমস্কার বন্ধুরা, আমি আলপনা, আলপনা রান্নাঘরে। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, রান্নার ভিডিও। আপনারা তাহলে আসুন, দেখা যাক আমি কিসের ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। বন্ধুরা, শীতের দিনে নারকেল মানেই কোনো পিঠের রেসিপি। আর এখানে আমি একদম এটা 1.5 লিটার দুধের ক্ষীর করে নিয়েছি। হ্যাঁ, আর এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর একটু চিনি নিয়েছি। হ্যাঁ, আমি কিভাবে করছি এই পিঠেটি সম্পূর্ণ না দেখলে বোঝা যাবে না, কিন্তু আমি প্রথমে যেটা করব, চিনিটা আর নারকেলটা আমি একটু মিক্সিং বলে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে মিক্সিং বলে আমি এটা একটু ক্ষীর দিয়ে পেস্ট করে নিলাম, নারকেল চিনি আর ক্ষীর দিয়ে। এটাতে না খুব স্মুথ হয়, খুব ভালো লাগে পুরটা। পুরটার কোনো খুঁতখুঁজা থাকে না, নারকেলের একটা খচখচা থাকে, সেই জিনিসটা থাকে না, একদম মোলায়েম হয়ে যায়। আমি তখনকার সম্পূর্ণ ক্ষীরটা দিইনি, এটা ক্ষীর ছিল, এই ক্ষীরটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সবসময় একবারে সমানে এভাবে নাড়িয়ে যেতে হবে, তলা যেন না ধরে। আমি দুধ পিঠের পুর, পাটিসাপটার পুর যদি নারকেল দিই তাহলে এইভাবে আমি নারকেল দিয়ে করি। হ্যাঁ, আর যদি শুধু কাঁচি দিয়ে করি তাহলে তো দুধটা শুধু জাল দিয়েই কাঁচি করে নিই। এটা নারকেল দিয়ে খাওয়ার ইচ্ছে হলো তো নারকেলটা আমি এইভাবে পেস্ট করে নিয়ে করছি। এইভাবে পিঠে যদি আমি নারকেল দিয়ে করি, এইভাবে কিন্তু পেস্ট করে নিয়ে একবার করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। আর তাতে যদি এইভাবে দুধ দেওয়া যায়, সবার কাছে দুধ তো অ্যাভেলেবেল থাকে না, সব জায়গায় পাওয়া যায় না, তাহলে একটু গুঁড়ো দুধ যদি দিয়ে দেওয়া যায় তাতেও ভালো লাগে, খারাপ লাগবে না। এই যে বন্ধুরা, একটু খেজুর গুড় দিয়ে দিলাম, খেজুর গুড়ের সেন্টটা ভালো তো লাগেই। এইভাবে এখন সমানে নাড়িয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, যখন এইভাবে এই যে জড়ো হয়ে যাবে না, তখনই মনে হবে যে হ্যাঁ হয়ে গেছে, এই যে ছেড়ে যাচ্ছে, জড়ো হয়ে যাচ্ছে। আমি এবারে কিন্তু গ্যাসটা অফ করে দিলাম, আমার এই পিঠের পুরটা খুব সুন্দর হয়ে গেল। যে বন্ধুরা, আমি তো পুর বানিয়ে নিয়েছি, এবারে আমি গোলাটা গুলে রাখবো, মানে ব্যাটারটা রেডি করে রেখে দেব। আমি করতে চলেছি শীতের দিনে পাটিসাপটা পিঠে। এটা আমি নিয়েছি দেখি সুজি, আর এটা নিয়েছি ময়দা, আর এই নিয়েছি 1 গ্লাস দুধ। আরও আমি কী কী দিচ্ছি সব ঠিকঠাকভাবে দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়েই আমি ব্যাটারটা তৈরি করব। সুজিটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, আর এখানে এই ময়দাটা দিয়ে দিলাম, এই 1 বাটি ময়দা দিলাম, আর ওই বাটির 1/2 বাটি সুজি দিলাম। এতে আমি খুব বেশি চিনি দেব না, আমি 1 চামচ চিনি দিলাম, বেশি মিষ্টি হলে ঠিকঠাক ওঠে না। আর একটু আমি খেজুর গুড় দেবো, তার জন্যই 1 চামচ দিলাম। আর আমি দুধটা দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আর লাগলে দুধ দেব না, এরপরে লাগলে পরে জল দেব, জল তো আমাকে একটু দিতেই হবে। যে দুধ দিয়ে আমার এইভাবে হয়েছে, সম্পূর্ণ দুধে ব্যাটার করলে পরে পিঠে কিন্তু ঠিকঠাক হয় না, সামান্য একটু জল দিতেই হয়। এটা মোটামুটি মিক্সড হয়ে গেছে, এরপরে আমি খেজুর গুড়টা এর মধ্যে দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি যে খুব বেশি খেজুর গুড় দিচ্ছি সেটা কিন্তু নয়, বেশি খেজুর গুড় বেশি মিষ্টি দিলে কিন্তু ভাজার সময় ওঠে না। আমি এই খেজুর গুড়টা দিচ্ছি, একটা সুন্দর সেন্ট হয় খেজুর গুড়ের দিয়ে। এবারে ভালো করে এটা ব্যাটারটা মেখে নেব।
গুড়টা আমি এর সাথে মিক্সড করে নিয়েছি। এবারে আমি অল্প পরিমাণে এতে জল অ্যাড করে দিচ্ছি। এখন একসাথে আমি বেশি জল দেব না, পরে আবার ভাজার সময় যেমন জল প্রয়োজন মনে হবে সেইভাবে দেব। এবারে আমি এটা আমি চাপা দিয়ে খুব কম করেও আধ ঘন্টা রাখতেই হয়, তার বেশি রাখলে কোনো ক্ষতি নেই, সাথে সাথে ভাজলে পরে ঠিক হয় না। এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব চাপা দিয়ে। এটা প্রায় 15-20 মিনিট পরেও ইয়ে করা যায়, খোলা যায়। তো আমার এটা রেস্টে অনেকক্ষণই রাখা হয়েছে, প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছি। এটা এতক্ষণ না রাখলেও চলে। তো এবার কিন্তু আমি এটা একটুখানি ঘন হয়েছে, এটাতে আমি একটুখানি জল দিয়ে একদম একটু ঠিকঠাক ব্যাটারটা করে নেব। এই যে ব্যাটারটা ঠিক আমি এরকম করলাম আর জল দিয়ে, ঠিক এই পাতলাটা করতে হবে। আমি এতে খানিকটা ব্যাটার তুলে নিচ্ছি। আমি এতটার মতন ব্যাটার এতে তুলে নিলাম। আমি যে ব্যাটারটা তুলে নিলাম সেটাতে আমি একটু কালার দিয়ে দিচ্ছি। আমি এটা একটু আমি গ্রিন কালার করে নেব। এই যে আমি এটা গ্রিন কালার করে নিলাম। এবারে আমি একে একে ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই যে এটা আমি নারকেল আর ক্ষীর দিয়ে যে পুরটা করেছি, এই যে এইভাবে এরকম হয়েছে, কতটা পাতলা নামিয়েছিলাম, কেমন জমে গেছে। হ্যাঁ, আর সম্পূর্ণ দেখলে পরে তবেই বোঝা যাবে। আর এখানে আমি এখানে ঘি দেওয়া যায়, কিন্তু ঘিটা না বড্ড জমে যায়, ঠিকঠাক হয় না, প্রচণ্ড ঠান্ডা। তো তার জন্য আমি জল আর সাদা তেল নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানে আমি এটা ব্রাশ করে দেব। আমার আরও অনেক রকম পাটিসাপটার ইয়ে আছে, পাটিসাপটা পিঠের ভিডিও পোস্ট করা আছে, এটাও আমি এক ধরনের করছি। খুব বেশি আমি তেতে যেতে দেব না। এই যে কালারটা দিয়েছি, প্রথমে আমি এই কালারটা একটু ছড়িয়ে দিলাম। নানা রকম ভাবে ছড়ানো যেতে পারে। এবারে আমি এর মধ্যে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে করে আমি এটা একটা সাইজ করে নেব। প্রথমে আমি একটা পিঠে একটু উল্টে দেখিয়ে দিচ্ছি, এই যে এইরকম কালারফুল হয়েছে। এইবারে আমি এখানে পাটিসাপটার পুরটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে এই তুলে নেব। এইভাবে আমি একে একে সব পিঠেগুলো ভেজে নেব। তার আগে কিন্তু খুব গরমে কখনো দেব না, আমি একটু তেল জলটা ব্রাশ সবসময় করে নেব। তারপর এইভাবে ছড়িয়ে দেব। এক একবার এক এক রকম ডিজাইন করতেই পারা যায়, সব রকম হয়তো দেখাতে পারবো না, আমার পরে দেখে নিলেই সব বোঝা যাবে।
এই যে বন্ধুরা, দেখতে কেমন লাগছে আমি তো কিছু বলবো না, কমেন্টটায় জানবো যে হ্যাঁ কেমন হয়েছে। আমি অনেক রকমভাবেই করেছি, দেখলেই বোঝা যাবে। এগুলো আমি কিছু সবুজ কিছু আর নানান রকম কালার দিয়ে হয়, আমি এটা সবুজে আর ইয়েতে করেছি। আবার এটা যেমন আমি তিনটে এই কালার দিয়ে করেছি, হ্যাঁ কোনোটা আলপনা, এটা এটা হাফ হাফ করেছি, এটা বোঝা যাচ্ছে এটা হাফ সবুজ আর হাফ ইয়ে করেছি, এই যে। আর সাথে আছে ললেন গুড়ের ক্ষীর এই পাটিসাপটার সাথে। আমাদের এখানে একটু ক্ষীর না হলে হয় না, পাটিসাপটা মানেই ক্ষীর দিয়ে। তাহলে কেমন লাগলো কমেন্টের আশায় থাকলাম, আজকের মতো বাই, টাটা।